গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে আজকে হলো গিয়ে তোমার সোমবার তো সোমবারে আজকে হাঁটতে গেছিলাম আর ওয়েদারটা ফাটাফাটি জাস্ট ফাটাফাটি ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো হেঁটে এসে সকালবেলা আমি মানি এই সরি মানি প্ল্যান্ট বলতে যাচ্ছিলাম বাম্বু ট্রিটাকে জল ছিল না তো জলটা দিয়ে রাখলাম সকালবেলা আজকে সেরকম কিছু রান্না হয়নি শুধু লাউ ঘন্ট করেছি আর রুটি রুটি দুটো আমার জন্যই করেছি কারণ শান এখনও ঘুমিয়ে রয়েছে জানি না কখন উঠবে কালকে সারা রাত মোবাইল দেখেছে আর আজকে কখন উঠবে জানি সৎসঙ্গ মন্দিরে এসেছিলাম এসে হচ্ছে কি একটু দরকার ছিল ওই ঠাকুর সাথে সেই কথা বলতে এসছিলাম তো হয়ে গেছে কাজ মিটে গেছে এবারে যাব বাজারের দিকে এসেছি পার্লারে পাড়ার মধ্যে পাল্লার পাড়া বলতে আমাদের এই পাকা রাস্তার এখানে পাল্লার এখন প্রায় এগারোটা বাঁচতে চললে সকাল সকালেই আসলাম কারণ কি বেলা হয়ে গেলে রোদের তাপ লাগলে না তখন ইচ্ছা করে না বাড়ি কিছু বিরোধ এখন এই সকাল সকালেই ঠিক আছে এই যে মনসা মন্দির আছে অনেক বড় তারা দেখাচ্ছে মনসা মন্দির খুব জাগ্রত এখানে প্রায় সব লোকেরা করে মনসা ঠাকুর এই যে মনসা ঠাকুর এই যে বান্ধবী এসে গেছে আমার চন্দনা আর্লি শুকিয়ে গেছে মুখটা কারণ কি ওই ঠাকুরনগরের মেলায় হেঁটে গেছিলো এখান থেকে পুরো ঠাকুরনগর বিশাল ব্যাপার আমারও যাওয়ার ইচ্ছা ছিল তবে এবারে যেতে পারলাম না কারণ কি পাটা খোলার জন্য না তো আমিও ইচ্ছা ছিল যাওয়ার ও আমাকে বলেছিল যাবা ওই যায়নি আর কি করা যাবে ভগবান টানেনি

চলো তাহলে লাউ ঘন্টটা কীভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি মা দিয়েছিল বড়ি আর এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি এই বড়ি দিয়ে হচ্ছে লাউ ঘন্ট করব বাড়ির বড়ি তো হেভি লাগে আর লাউটা কুচিয়ে নিয়েছি সকালবেলায় কুচিয়ে চালটা ভিজিয়ে নিয়েছি যাতে একটুখানি মিহি পেস্ট হয় ওর জন্য গোবিন্দভোগ চালটা সামান্য পরিমাণে কারণ একটা লাউ তো ছোট্ট লাউটা বেশি বড় না তো একটা লাউ হয়ে যাবে যেটুকুনি চাল ভিজিয়েছি আর ফোরনে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর তোমার একটুখানি আর একটু দারচিনি আর এলাচ হুম আর হচ্ছে বড়িগুলো ভেজে নিয়েছি বড়িগুলো আর ভেজে তুলিনি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম লাউটা আর তারপরে দিয়ে দিয়েছি তোমার অল্প একটু লবণ দিয়ে তারপরে ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে তুলে নিয়েছি ঢাকনাটা দেখো জল বেরিয়ে গেছে অলরেডি লাউটা আমার অর্ধেকটা তোমার মজে গেছে ঠিক আছে মজে যাওয়ার পরে হয়েই গেছে প্রায় এবারে দিয়ে দেব হলুদ হলুদ দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে লাউটার সঙ্গে হলুদটা মিক্সড করব আর এদিকে আমি করে নেব হচ্ছে গিয়ে তোমার এই চালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেওয়ার পরে তারপরে চালটা দিয়ে দিয়েছিলাম ওই মিক্সির চালটা দিয়ে দিয়েছিলাম লাউ ঘন্টের মধ্যে আর এর মধ্যে একটুখানি লঙ্কা দিয়েছিলাম এই চালের মধ্যে একটু শুকনো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঠিক আছে তো ব্যাস হয়ে গেল একটুখানি নাড়িয়ে চাড়িয়ে হয়ে গেল লাউ ঘন্ট এই যে নামিয়ে ফেললাম দেখো কীরকম হয়েছে আজকে শুধু লাউ ঘন্টই করেছি আর এত জোরে দেয় আর কালকের চিকেনটা রয়ে গেছে লাউ ঘন্ট আর চিকেন খাবে আর শান এই সকালের দুপুরে সব একসাথে খাচ্ছে কারণ কি এখন এই বেলায় ঘুম থেকে উঠলো ঠিক আছে এখন বাজে একটা দেড়টা একটা কুড়ি তো এখন উঠে ঘুম থেকে উঠে সকালে দুপুরে সব এখন খাওয়া দাওয়া হচ্ছে এত বড় বাজে ছেলে এরম করলে পেটের পিত্তি পড়বে আর তোমার ওই সে কি হয় না পেটে পাথর না কি এই সমস্ত হবে কারণ কি এত বেলা পর্যন্ত না খেয়ে রয়েছে চিন্তা করতে পারো বলেছি জন্য হচ্ছে গিয়ে বেগর বেগর করছিল এত বড় বাজে ছেলে বিছানাটাও তো এখনো বেলা এখন দেড়টা বাজে এখনো বিছানা তোলেনি ভগবান রেজাল্টটা যে কবে বেরোবে কবে যে পড়াশোনা আবার শুরু হবে কবে যে নর্মাল জীবন লাইফ ইয়ে করবো সেটাই হচ্ছে চিন্তার বিষয় ঠিক আছে আর আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি আমি একেবারে এই ড্রেস করে স্নান করতে ঢুকে যাব। একেবারে ধুয়ে টুয়ে দেব তারপর পুজো করব।। গুড ইভিনিং এভরিওয়ান এখন বেজে গেছে সন্ধ্যা পাঁচটা তো হচ্ছে গিয়ে আমি আর কাকি বেরিয়ে পড়েছি বনগার উদ্দেশ্যে বনগায় যাব যদি কিছু কেনার হয় কিনবো না তো চলে আসবো এরকম একটা ব্যাপার নিয়ে বেরিয়েছি তো এই যে যশোর রোডের উপর দিয়ে যাচ্ছি অটোয় করে তো অটোর থেকে নেমে একটু হেঁটে যেতে হয় কসমা বাজারের দিকে যাব। কসমা বাজারে কাকি বলছে একটা তোমার অ্যাঙ্কার লেন্থের প্যান্ট কিনবে লেগিস টাইপসের তো যাচ্ছি আর বনগা আজকে এত ভিড় সামনে তো তোমার চৈত্র সেল তারপরে ঈদ দুটো অনুষ্ঠান একসাথে তো তার জন্য ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় আর সন্ধ্যাবেলার দিকে না আমি কোনো দিনও বনগায় যাইনি এই ফার্স্ট এত বছর পরে গেলাম বনগায় সন্ধ্যাবেলায় তবে বনগায় বেশ ভালো জাকজমক আছে আর বনগার এই পাশ দিয়ে কত তোমার ওই যে ধোসা ইডলি ফুচকা ফুচকার দোকান বসে যেটা তোমার দুপুরবেলা বসে না তো যাই হোক কসমাবাজারের ভিতরে ঢুকলাম ঢুকে এই যে চাদর টাদর দেখছে কাকি যাদর দেখছে বাবলু চলে যাবে মানে কাকির ছেলে বাবলু ও বিদেশে চলে যাবে জন্য ওর কেনাকাটা করার জন্য মেনলি গেছিলো তো দেখো মোটামুটি ভালোই ভিড় আছে কসমা বাজারে তবে কসমোবাজারের জিনিসগুলো না আমার একটুও পছন্দ হয় না তো যাই ওপরের দিকে শাড়ির কালেকশানের এই দিকটায় মানে কিনে নিই না নিই দেখতে কোনো ক্ষতি নেই তাই না দেখাশোনা ফ্রি এরকম একটা ব্যাপার হ্যাঁ তা দেখতেই গেছিলাম তা কিছু কিরিনি কিছু কিনিনি বলতে কাকি কাকি কিনেছে আমার কিছু একটা কেনা হয়নি কারণ আমি কিনিনি কারণ কী বলতো আমার বড় মশাই তো সেও এক গাদা শপিং করে দিয়ে গেছে আবার যদি কিনি আমার তাহলে আর ঘরে থাকতে দেবে না ঘর থেকে বের করে দেবে এরকম একটা ব্যাপার না এমনি ও এমনি ইচ্ছা করেই কিনলাম না কিনলে কোনো কিছু বলতো না তো আমার মন থেকেই কিনলাম না তবে কিনবো তো অবশ্যই একটা দুটো হোক চৈত্র সেলে কিনবো তো যাই হোক এই শাড়িগুলো দেখছিলাম এখানে তোমার হ্যান্ডলুমের শাড়ি রয়েছে তারপরে বরমও দেখাচ্ছিলো এই মেয়েটা তবে কাকি দেখছিল আমি ভিডিও বানাচ্ছিলাম আর এখন তো শপিং মলে প্রায় শপিং মলে বারণ করে দেয় ভিডিও বানান না বানাতে তো দেখো শাড়িটা বেশ ভালো লাগছিল বেশি দাম না প্রায় সাড়ে ছশো টাকা দাম আর এই যে কাকি অ্যাঙ্কার লেংথের প্যান্টগুলো দেখছে তবে এখানে কটনের ওপরে আছে বেশ সুন্দর আর এখানে সেল সেল বলে চিৎকার করছিল। তোমার ঈদের সেল চৈত্র সেল এরকম বলছিল হ্যাঁ তো এখান দিয়েও পছন্দ হলো না তো বেরিয়ে পড়লাম আমি আর কাকি বনগায় বনগার আর কোথাও যাব না যাব একটু হচ্ছে মেলার দিকে তো সেটার আর ভিডিও করা হয়নি এই দেখো লাস্টে কাকি আমাদের পাড়ায় মানে চাঁদপাড়ায় এসে এই জিন্স একটা নিল নিয়ে তারপরে বাড়ির দিকে গেলাম আমি আর কাকি মিলে